টোটাল গ্রেড শো করার জন্য আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হলো টোটাল গ্রেড, টোটাল গ্রেডটা কি এ হবে না বি হবে না সি হবে না ডি হবে। সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে যদি মার্কসের ক্ষেত্রে কোনো স্টুডেন্ট কোনো একটা সাবজেক্টের মধ্যে 33-এর কম পায় তাহলে আমরা শু করামু সেই ফেল, অর্থাৎ এফ গ্রেড আমরা শু করাবো এখানে। আর দেখো যদি কোনো স্টুডেন্টের গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা 5 অথবা 5-এর বেশি হয় তাকে শু করামু আমরা এ প্লাস গ্রেড, আর যদি 4 বা তার বেশি হয় তাহলে এ, 3.5 বা তার বেশি হলে এ মাইনাস। এরকমভাবে কোনো স্টুডেন্ট যদি গ্রেড পয়েন্ট হয় 0 তাকে আমরা শু করামু এফ ফেল। তাহলে ফেল দুইভাবে হইতে পারে, একটা হলো গিয়ে তার দেখা গেছে যে গ্রেড পয়েন্ট এফ সেও ফেল করবে, অথবা কোনো মার্কসের ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট 33-এর কম পায় অথবা আইসিটি এর মধ্যে যদি 17-এর কম পায় তাকে আমরা শু করামু ফেল। তো দেখো এই সূত্রটা আমরা কীভাবে লিখব। সূত্র লেখার জন্য সিলেক্ট টোটাল গ্রেড সেলটা সিলেক্ট করলাম, এখানে আমরা রেজাল্ট পেতে চাই, তারপরে ফর্মুলা বারে গিয়ে ফর্মুলা লিখব, তারপরে শুরুতে আমরা ইকুয়াল টু দিব, তারপর আমরা ব্যবহার করব ইফ অর ফর্মুলাটা। ইফ অর ফর্মুলাটা কিভাবে ব্যবহার করে, প্রথমে লিখি আমরা ইফ, তারপর অর, যদি একটা স্টুডেন্টের ফর্মুলা হলো গিয়ে আই, এখানে আছে কত, সি ডি ই, ই 6, যদি কোনো স্টুডেন্ট ই সিক্স সেলটা যদি লেস দেন 33 অথবা ই সেভেন লেস দেন 30 যদি 33 33-এর কম হয়, অথবা আমরা বলবো যে ই 8 লেস দেন 33, অথবা আমরা বলবো এভাবে আমরা প্রত্যেকটা সেলের কথা বলবো, ই 8 লেস দেন 33, ই 9 লেস দেন 33, অথবা ই 10 লেস দেন 33, ই 11 লেস দেন, আইসিটি এর ক্ষেত্রে যদি কেউ 17-এর কম লেস দেন 17 হয়, তারপর আছে ই 12 লেস দেন 33, ই 13 লেস দেন 33, ই 14 লেস দেন 33 হয়, তাহলে আমরা কি বলবো, ই লেস দেন 33 হয়। এইগুলো যে কোনো একটা অর দ্বারা আমরা বুঝেছি যে এই শর্তগুলো যে কোনো একটা যদি সত্য হয় ট্রু হয় তখন তুমি শু করো এফ এ আই এল ফেইল। যদি গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা হলো সেলটা হলো আই সিক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5-এর সমান হয় তখন তুমি দেখাও তাকে এ প্লাস। ইফ আই 6 আই 6 গ্রেটার দেন ইকুয়াল টু যদি 4-এর সমান হয় তাহলে তুমি শু করো এ প্লাস এ, তাহলে তুমি শু করো এ
এইভাবে আমরা বাকিগুলো লিখতে থাকবো। দেখো দেখো যদি কোনো স্টুডেন্ট ইফ আই সিক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় তাহলে গ্রেটার দেন জিরো হয় তাহলে তাকে শু করাও ফেল, এফ এ আই এল ফেল, তাকে শু করাও ফেল, এটা শু করাও। তারপর আমরা ব্র্যাকেট যতগুলো ব্যবহার করছি সবগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ব্র্যাকেট, আটটা কন্ডিশন ছিল আমাদের। তো আমাদের যদি ভুল আসে, আমরা এখন ঠিক চিহ্ন বা এন্টার ক্লিক করলে যদি ব্র্যাকেট কম বেশি হয় তাহলে আমাদেরকে ঠিক করতে হবে। ইয়েস, আমাদের আটটা কন্ডিশনের আটটা ওপেনিং ব্র্যাকেট, আমরা আটটা ক্লোজিং ব্র্যাকেট ব্যবহার করলাম, আমাদের ফেল শু করছে। দেখো এবার আমরা যদি কন্টেন্টটাকে মাঝখানে রাখি তাহলে দেখতে সুন্দর দেখা যাবে, ফেল। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে কীভাবে ফর্মুলা লিখলে এরকমভাবে টোটাল গ্রেডটা শু করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যে এতক্ষণ পর্যন্ত ফর্মুলা ব্যবহার করলাম, আমাদের ফর্মুলা সঠিকভাবে ঠিকভাবে কাজ করছে কি না এটা আমরা একটু চেক করে দেখবো, টেস্ট করে দেখবো কীভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা স্টুডেন্টের ক্ষেত্রে মার্কসের ক্ষেত্রে 90-80-80-এর উপরে দিয়ে যদি সব সাবজেক্ট পায় তাহলে তার হওয়ার কথাগুলো, ধরো এখানে পাইল সেই 82, এখানে দিলাম রিলিজিয়ানের মধ্যে 81, তাহলে আইসিটিতে ধরো 44, তারপরে ম্যাথের মধ্যে পায় 93, তারপর ইংলিশ সেকেন্ড পেপারে 80, এবং ইংলিশ ফার্স্ট পেপারে দিলাম তাকে 89। তাহলে আমাদের হিসাব মতে ওই স্টুডেন্টে পাওয়ার কথাগুলো গিয়ে ওই স্টুডেন্টে পাওয়ার কথা এ প্লাস, যেহেতু সবগুলো সাবজেক্টে সেই 80-এর উপরে নাম্বার আছে এ প্লাস, তাহলে ইয়েস এ প্লাস কাজ করে। টোটাল জিপিএ আর গ্রেড পয়েন্ট অ্যাভারেজ হলো 5 এবং টোটাল গ্রেড। আবার যদি কোনো যে কোনো একটা সাবজেক্টে ফেল করে, ধরো ম্যাথের মধ্যে ফেল করছে স্টুডেন্টটা, এখানে যদি আমরা 23 নাম্বার পাই তাহলে ফেল, তার মানে আমাদের সকল ফর্মুলাগুলো কাজ করে সঠিকভাবে। ও আমরা তো রুল নাম্বারে ব্যবহার করি না, এখানে রুল নাম্বার ব্যবহার করব আমরা, ধরো 1001, এটাকে আমরা সেন্টার করে দিই। এখানে আমরা নেম, ধরো একজনের যে কোনো একজনের যে রিকো একটা নাম ব্যবহার করো, জেরিকো একটা নাম ব্যবহার করো, জেরিকো এটারও আমরা সেন্টার করে দিই। তাহলে আমরা খুব সহজেই এখন যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে আমরা স্টুডেন্টের নেম, স্টুডেন্টের রুল এবং নেম এবং তার মার্কসগুলো মার্কগুলো ইনসার্ট করার সাথে সাথে আমাদেরকে বাকি কাজগুলো অটোমেটিক্যালি সেই করে দিবে। অনেক সহজ না এই কাজটা? শুধু তোমরা হয়তো ভাবতেছো একটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তৈরি করাটা তো আরও জটিল হবে, বিষয়টা তা না। দেখো আমরা সকল স্টুডেন্টের জন্য এখন এই ফেল করছে 23 ম্যাথের মধ্যে, ধরো এখানে দিয়ে দিলাম 55। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখন আমরা একজন স্টুডেন্টের জন্য বের করলাম। এখন যদি আমাদের একটা ক্লাসের মধ্যে স্টুডেন্ট আছে 70-80-90 জন, তাদের জন্য আমরা কীভাবে বের করবো? দেখো খুব সহজ, সেটা হলো গিয়ে তুমি যে কাজটা করবা, আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে স্টুডেন্টের রুল এবং স্টুডেন্টের নেম ডিলিট করে দিব। ডিলিট করার পরে মার্কসগুলোও এক এক স্টুডেন্টের এক এক রকম মার্কস হবে, সবগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা সিলেক্ট করব, যতটুকু আমাদের সিস্টেম এতটুকু সেয়ে এক গড় বেশি নিব। সিলেক্ট করে তারপর দেখো ডান পাশে নিচে ডান কর্নারে প্লাস চিহ্নর মতো আসছে, এখান থেকে আমরা টান দিয়ে
নিচের দিকে যতগুলো আমাদের বানানোর দরকার বা যতগুলো স্টুডেন্ট আমাদের আছে ঠিক তত পর্যন্ত টান দিলাম। দেখো আমাদের সব জায়গার মধ্যেই এতগুলো তৈরি হয়ে গেছে। তুমি যদি আরও বেশি 100 200 যত বানানোর দরকার হয় তোমার এক টানে সবগুলো হয়ে যাবে। তারপর তোমার কাজ হবে কি, তারপর আমাদের কাজ হবে গিয়ে রুল, একের জন্য একরকম, দুইয়ের জন্য একরকম। যেমন রুল 101, নেম হলো গিয়ে হাবিব, তারপরে তার মার্কসগুলো তুমি বসাও 80 60 95 30। ও সরি, আইসিটি এর মধ্যে হলো গিয়ে ধরো 47, রিলিজিয়ানে হলো ধরো 81, তারপর গ্লোবাল স্টাডিজ আর তো সায়েন্সে পাইলো সেই 82 নাম্বার। তাহলে দেওয়ার পর তোমার শু করছে ঠিক। প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে তুমি এইভাবে ব্যবহার করতে পারো, রুল নাম, রুল নাম, রুল নাম, আর মার্কসগুলো দেওয়ার সাথে সাথে তোমাকে রেজাল্টটা কারেক্ট রেজাল্টটা শু করবে। এইভাবে আমরা আমাদের মার্কশিটগুলো ব্যবহার করতে মার্কশিট তো এক্সেলে মার্কশিট তৈরি করতে পারি। তা আশা করি তোমরা এই কাজগুলো করতে পারবা। ও আর একটা বিষয়, তোমরা যে প্রিন্ট, আমরা কীভাবে এই বিষয়গুলো প্রিন্ট করব। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকমভাবে যে এই মার্কশিটটা আমরা প্রিন্ট করতে চাই ওইটাকে আমরা সিলেক্ট, যে মার্কশিটটা আমরা প্রিন্ট করতে চাই সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ওই যে প্রিন্ট এরিয়াটা, পেজ লেআউটে গিয়ে প্রিন্ট এরিয়াটা সেট প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়াটা সিলেক্ট করে তারপর ফাইল প্রিন্ট ক্লিক করার সাথে সাথে টোটাল গ্রেড হলো এ, এটা আমাদের শো করবে এইভাবে। এখন আমরা প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের মার্কশিটটা প্রিন্ট হয়ে যাবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে কীভাবে একটা মার্কশিট বা রেজাল্ট শিট, স্প্রেডশিট ব্যবহার বা এক্সেল বা স্প্রেডশিট ব্যবহার করে কীভাবে আমরা একটা মার্কশিট তৈরি করতে পারি। আর পরবর্তী ক্লাসে আমরা, পরবর্তী ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব এরকমভাবে স্যালারি শিট কীভাবে তৈরি করতে হয়, তারপর কীভাবে একটা ইলেকট্রিক বিল তৈরি করতে হয়, ওই কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।